there is to be any trial that is to be borne by the Bangladesh government. And will there be such trials, sir? Certainly there would be, sir. স্বাধীন দেশ তখন নানা সংকটে, অর্থনৈতিক ও রাজনৈতিক সেই টালমাটাল সময়ে বঙ্গবন্ধুর নতুন এক সিদ্ধান্ত, গঠিত হবে বাকশাল। পরিকল্পনা মাফিক 1975 সালের 5 জানুয়ারি গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন ও রাষ্ট্রপতির সরকার প্রতিষ্ঠা করা হয়। সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু তার ঘনিষ্ঠ সহযোগী মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বাকশাল গঠনের বিরোধিতা করলেন। এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একমাত্র রাজনৈতিক দল বাকশাল গঠন করাটা তাজউদ্দিন সমর্থন করেননি। তাজউদ্দিন কন্যা শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ে বাকশাল গঠনে তাজউদ্দিন আহমেদের আপত্তি ও মন্ত্রিসভা থেকে তার পদত্যাগ অংশের বর্ণনায় শারমিন লিখেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মধ্যে দূরত্ব ক্রমশই বাড়তে থাকলো। নীতিগত ও আদর্শিক ব্যাপারে দুজন তখন সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছেন। তাজউদ্দিন ততদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি আর মন্ত্রিসভায় থাকবেন না। শেখ মুজিব যেদিন ইস্তফা দিতে বলবেন সেদিনই তিনি ইস্তফা দেবেন। নিজে থেকে ইস্তফা দিয়ে শেখ মুজিবকে বিব্রত করবেন না, আবার তার আজীবনের নীতি ও আদর্শের সঙ্গেও আপোষ করবেন না। তিনি রাগ করে কদিন অফিসে যাননি, তাজউদ্দিনের বাসায় এলেন বঙ্গবন্ধু। তাজউদ্দিনের সঙ্গে বঙ্গবন্ধুর তখন ভীষণ তর্ক চলছে। তাজউদ্দিন তাকে বলেছেন, মুজিব ভাই, আজকে আমি আপনাকে যে কথাগুলো বলবো আমি জানি আপনি সে কথাগুলো যুক্তি দিয়ে খণ্ডাতে পারবেন না। বাকশাল গঠনের ভয়াবহ পরিণাম সম্পর্কে বললেন তাজউদ্দিন, প্রশ্ন তুললেন আরো নানা প্রসঙ্গে। পরবর্তী সময়ে বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাজউদ্দিন তার চূড়ান্ত মতামত বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন। ব্যক্তিগত সচিব আবু সাইদ চৌধুরীকে সাক্ষী রেখে তিনি বঙ্গবন্ধুকে ফোন করে বলেছিলেন, আপনি একদলীয় শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন, কিন্তু আপনাকে আমি অনেকবারই বলেছি আমার দ্বিমতের কথা। আজ আমি আমার চূড়ান্ত মতামত দিচ্ছি, আমি আপনার এই একদলীয় শাসনের সঙ্গে একমত নই। বাই টেকিং দিস স্টেপ ইউ আর ক্লোজিং অল দ্য ডোর্স টু রিমুভ ইউ পিসফুলি ফ্রম দিস পজিশন। দেশি ও বিদেশি ষড়যন্ত্রের দ্বারা প্রভাবিত হয়ে বঙ্গবন্ধু তাজউদ্দিনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিলেন। 1974 এর 26 অক্টোবর সকাল 10টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক বাতিল করে দেওয়া হয়। বেলা 11টায় মন্ত্রিসভায় বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠকের অব্যাহতির পর তাজউদ্দিন আহমেদকে পদত্যাগ করতে বলেন বঙ্গবন্ধু। 1974 এর 26 অক্টোবর দুপুর 12টা 22 মিনিটে তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ উল্লাহ তার পদত্যাগ পত্রটি গ্রহণ করেন। পদত্যাগের আগে তিনি অর্থ, বন ও মৎস্য উন্নয়ন ও পশুপালন মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পদত্যাগপত্রে স্বাক্ষর দিয়ে অফিস থেকে ফোন করে স্ত্রীকে জানালেন, লিলি, আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। 12টা বেজে 22 মিনিটে আমি পদত্যাগপত্রে সই করেছি। দুপুর 1টার কিছু পরে তাজউদ্দিন সরকারি বাসায় ফিরে এলেন বন্ধু আরহাম সিদ্দিকের গাড়িতে করে। নিজের জন্য সরকারি গাড়ি ব্যবহার বন্ধ করলেন পদত্যাগের সঙ্গে সঙ্গেই। বাড়ি ফিরে পিয়ন আমির হোসেনকে বললেন ছাদ থেকে পতাকা নামাতে। তিনি বাড়ি ফিরে আসার পরপরই বাড়ির লোকারণ্য হয়ে গেল। ডক্টর কামাল হোসেন এলেন তার সঙ্গে দেখা করতে। সকলের প্রশ্ন তার পদত্যাগ সম্পর্কে। হাসি ভরা মুখে পদত্যাগ সম্পর্কিত প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন তিনি। বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি বাক্য উচ্চারণ করলেন না। পরদিন সকল পত্রিকার শিরোনামে তাজউদ্দিনের পদত্যাগের বিষয়টি প্রকাশিত হলো। সরকার প্রভাবিত কিছু কাগজে দেখানো হলো বৃহত্তর জাতীয় স্বার্থে তাজউদ্দিন আহমেদকে পদত্যাগ করানো হলো। ঐতিহাসিক চরমপত্রের রচয়িতা ও পাঠক এম আর আক্তার মুকুল তাজউদ্দিন আহমেদের পদত্যাগ সম্পর্কে লিখেছেন, মন্ত্রিসভা থেকে তাজউদ্দিন বিদায় নিলেন, মনে হলো বঙ্গবন্ধুর কোমর থেকে শানিত তরবারি অদৃশ্য হয়ে গেল। মর্মান্তিক ট্র্যাজেডি এই যে পদত্যাগের পর তার ব্যক্তিগত কোনো গাড়ি ছিল না। তার 2 মেয়ে রিক্সায় চড়ে বা অন্যের গাড়িতে করে বেলি রোডের ভিকারুন্নেসা স্কুলে যাতায়াত করতেন।